শরতে শিশির ভেজা ঘাসে তরুণ ডাঙা চরণ ফেলে দেবী পক্ষে সূচনা, কাশফুলের দোলায় সবুজ ঘাসের ওপর শিউলি ফুলে ফুলের ডালি চায়, চোখ মেললে পাওয়া যাবে মায়ের আগমনী বার্তা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনেমিজ ওয়ার্ল্ড। আমি সঙ্গীতা, সবাইকে জানাচ্ছি শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর এখন বাজে 4:05, আমি আমার ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। আজ মহালয়া, এখন যাব ব্রহ্মপুত্র নদীর পাড়ে, সেখানে হবে তর্পণ পুজো, অনেক কিছুই মেলা টেলা হয়, দেখবো ঘুরবো এনজয় করবো, তারপর যেতে যেতে দেখাবো আমাদের পাড়ার পুজোর প্যান্ডেলটা। চলুন তাহলে আমার সাথে। এটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল। সেরকম সূর্যের আলো নেই তাই এত ভালো দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন ভীষণ ভিড় রাস্তায়, সবাই যাচ্ছে নদীর পাড়ে, আরো সামনে আরো ভিড় হবে। খুব মজা হয় মহালয়ার দিন, ছোটবেলাও বেরোতাম বাবার সাথে বেরিয়ে, আমি যেহেতু করিমগঞ্জের, ওখানে কুশিয়ারা নদীর পাড়ে যেতাম ছোটবেলায়, ওখানেও বেশ মজা করতাম, এখন এখানে করি। সামনে তো আরো ভিড় হবে না, তাই না? এখানে দাঁড়াবে না, যাবে আরো। হ্যাঁ, মেইন জায়গাটাই যাবে। পঞ্চপাণ্ডব ঘাটে এসে আমরা তর্পণ দেখলাম, আর এখন আমরা সেই মন্দিরের ভেতরে আছি যেখানে পাণ্ডবরা বনবাসকালে অজ্ঞাত অবস্থায় এখানে 5 গণেশের পুজো করেছিলেন। সেই মন্দিরে এসে আমরাও প্রণাম করছি।
এদিকে এক পোয়া দিয়ে দাও। আমরা এখন ব্রেকফাস্ট করছি নদীর পাড়েই দোকান, ওখানটা বসে আমরা খাচ্ছি, তারপর চলে যাব বাড়ি, বাড়িতে গিয়ে তারপরে আবার দেখা হবে। ব্রেকফাস্ট করে আমরা এখন বাড়ি ফিরছি, রাস্তা খুব জ্যাম ছিল, অন্য রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এলাম ঘরে, খুব মজা করলাম, সারাক্ষণ যতক্ষণ ছিলাম খুবই মজা করলাম। নদীর পাড়ে ব্রহ্মপুত্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর শরতের হাওয়া তো সেই তো, আসার সময় আবার গরম গরম জিলিপিও নিয়ে আসলাম, এই যে ওখানটা খেয়েও এসছি পুরি সবজি। এখন ঘরের অনেক কাজ আছে, দুপুরে রান্না আছে, তো আমি এসে গেছি রান্নাঘরে, রান্না করব। তো ফার্স্ট আমি চাল ভিজিয়ে রেখেছি, চালটা ভিজিয়ে রেখেছি, তারপরে করব মুগ ডাল ভেজে, এই শশাটা দিয়ে মুগ ডাল রান্না করব, আর করব ডালের সাথে আলু ভাজা, এই ছোট ছোট কিউব সাইজের কেটে রেখেছি, এটা করব আলু ভাজা করব ডালের সাথে, আর করব পনির দিয়ে আলু দিয়ে পনির করব। আজকে শনিবার, তাই আমাদের ঘরে শনিবার দিন ভেজ হয়, ননভেজটা হয় না, তো আজকে এটাই রান্না করব, তাড়াতাড়ি করে নেই। আমার দুপুরে রান্না হয়ে গেছে, এই হচ্ছে পনিরের ঝোল, এটা ডাল, আর এখানে আছে আলু ভাজা। এখন খেয়ে মিমির ডান্স ক্লাস আছে, ওকে নিয়ে ডান্স ক্লাসে যাব, ছেলের খাওয়া হয়ে গেছে, ওর বাবা আসবে, দেরি আছে, সেটাতে ছুটির দিন অনেক কাজ থাকে বাইরে, তাই আসতে দেরি হবে, আর আমি খেয়ে নিই, খেয়ে ওকে নিয়ে যেতে হবে, তারপর পরে আবার দেখা হবে। এখন যাব মিমিকে নিয়ে নাচের ক্লাসে, নেমে গেল বৃষ্টি, কি করে যে যাই, তো যেতে তো হবেই, আর ডান্স ক্লাস থেকে আস্তে আস্তে 7:30-7:30 হয়ে যাবে। তো আজ আমার ব্লগ এখানেই শেষ করছি, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। তো আজ এখানেই শেষ করছি, বাই।